হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন ভিডিও না দেওয়ার জন্য। তো আজকে 14ই ফেব্রুয়ারি, দিনটি মনে আছে তো? না না, ভ্যালেন্টাইন ডে কিন্তু না। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে, কিন্তু আমরা সেটা সেলিব্রেট করব না, করছি না। আজ ইন্ডিয়ার জন্য ব্ল্যাক ডে, নিশ্চয়ই সবার মনে আছে। তো ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট না করে আমাদের বীর জওয়ানদের স্মরণ করুন। তো যাই হোক, অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, এর মধ্যে অনেক কিছু নিউজ সামনে এসেছে যা আপনারা অন্য কোনো মাধ্যমে জেনে গেছেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওটি বিশেষ কোনো কারণ এবং বিশেষ টপিকের উপর ভিত্তি করে বানিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি ট্যাবে দুটি টপিকের উপর ভোট চেয়েছি, যাতে আপনারা একটি টপিককে চুজ করেছেন, মানে যেখানে বেশি ভোট পড়েছে, তো সেই টপিকটির উপরেই আমি ভিডিওটি বানিয়েছি। হ্যাঁ, তেজসের উপর, কারণ একদল মানুষ আছে যাদের জ্ঞান তো সীমিত কিন্তু ভাব দেখায় অসাধারণ কিছুর। তেজস খুব চর্চার বিষয় একটি। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব, যা আপনাদের জানা দরকার, আর আমি জোর দিয়ে বলছি এত ডিটেলসে আপনারা জানেননি। তো চলুন আজকের ভিডিওর মেন বিষয়বস্তুতে যাওয়া যাক। তো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রো। হে গাইস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। তেজস, এই নামটা শুনলে সমস্ত ভারতীয়দের গর্বে বুক ফুলে ওঠে, ওঠারই কথা। কিন্তু কিছু মানুষের পিছন সামনে সব কিছুই জ্বলে ওঠে। রিসেন্টলি এশিয়ার সবথেকে বড় এয়ার শো ভারতে অনুষ্ঠিত হয়ে গেছে, যাতে HAL মানে হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেডের স্টল সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। একের পর এক চমক দিয়ে গেছে তারা। তো সেসব বিষয় নিয়ে আলোচনা করছি না, করছি তেজস নিয়ে। তো অ্যারো ইন্ডিয়া 2021-এ 83টি তেজস MK1-এর ডিল সাইনও হয়ে গেছে, আপনারা সবাই আশা করি জেনে গেছেন। তো এই এয়ার শোর তরুণ একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটে গেছে, যেটা আমি তো কোনোদিন আশা করিনি। এই এয়ার শোতে প্রায় 52টির মতো দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিল, যাদের মধ্যে একটি দেশ হলো বাংলাদেশ। তো বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ এয়ারফোর্স চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ ওনার সঙ্গে কিছু স্টাফও উপস্থিত ছিলেন। তো বাংলাদেশ এয়ারফোর্স চিফ তেজসের ট্রেনার ভ্যারিয়েন্টের মাধ্যমে উড্ডয়ন করেছে, যেটা আমি কোনো দিন ধারণা করতে পারিনি, কারণ এর আগে বড় বড় দেশের এয়ারফোর্স চিফরা উড্ডয়ন করে গেছে, রাষ্ট্রনেতারা উড্ডয়ন করে গেছে, কিন্তু বাংলাদেশের এয়ারফোর্স চিফ যে উড্ডয়ন করবে সেটা কখনো ভাবিনি। যাই হোক, এটা ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশের কিছু মানুষ মনে করে যে ভারতে তেজস জাং ফাইটার। কথাগুলি যারা বলে তাদের ফাইটার জেট সম্বন্ধে কোনো ধারণাই নেই, এরা ঠিক এমন পাবলিক। ক্রিকেট মাঠে কোনো প্লেয়ার ব্যাট করছে আর গ্যালারিতে বসে বা টিভির সামনে বসে বলছে এই বলটা এমন খেলা উচিত, এই বলটা এভাবে না মেরে এভাবে মারা উচিত ছিল, ঠিক এরকমই পাবলিক, এদের ক্ষেত্রেও এরকমই প্রযোজ্য। যারা যেই ফিল্ড এক্সপার্ট তারাই ভালো জানবে যে জিনিসটি কেমন। বাংলাদেশ পাকিস্তানে JF-17 রিজেক্ট করেছে অনেক কারণেই, কিন্তু কিছু লোক আছে যাদের দেহে 1971-এ পাকিস্তান আর্মি দ্বারা কুকৃতি করা পাকিস্তান সেনার রক্ত এখনও বইছে। তারা এখনও বলে যাচ্ছে JF-17 বেস্ট ফাইটার তেজসের থেকে। বাহ ভাই, রক্তের ঋণ এরা শোধ করেই যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের বায়ুসেনা প্রধান প্রায় 30 মিনিট তেজসে উড্ডয়ন করেছে। যেহেতু ইনি কোনো দেশের বায়ুসেনা প্রধান, তাই ফাইটার জেটে সমস্ত রকম ম্যানুভার করে ওনাকে দেখানো হয়েছে, কারণ সাধারণ মানুষ ফাইটার জেটে উঠলে ম্যানুভার করে না বললেই চলে। কারণ কি না, ফাইটার জেটের যে জি ফোর্স বা টার্ন একটা সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। তো সেই কারণেই একটা বায়ুসেনা প্রধান বা একটা বায়ুসেনার কোনো কর্তা যদি কোনো ফাইটার জেটে ওঠে, তাহলে তাকে সমস্ত রকম ম্যানুভার করে দেখানো হয়, কারণ তার ক্ষেত্রে সেটা কোনো প্রবলেম না। DRDO-র পক্ষ থেকে টুইট করে ওটা জানানো হয়, তাছাড়াও ইনস্টাগ্রামে DRDO-র ভেরিফাইড অফিসিয়াল পেজ থেকেও পোস্ট করে ডিটেলসে জানানো হয়েছে। আপনাদের এটাও জানার প্রয়োজন যে বাংলাদেশি এয়ারফোর্স চিফকে ফ্লাই করে যে ডেমো যে পাইলট, আমাদের যে ভারতীয় পাইলট, তার নাম হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন ভিভার্ট সিং। এই 30 মিনিটের ফ্লাইটে এয়ারক্রাফ্টের সুইং রোল ক্যাপাবিলিটি, র্যাডার কীভাবে কাজ করে, লেজার ডেস্টিনেশন পট কীভাবে কাজ করে, হেলমেট মাউন্টেন ডিসপ্লে কীভাবে কাজ করে, এছাড়াও ককপিটের বিভিন্ন কাজ ওনাকে বুঝিয়েছেন আমাদের এই অভিজ্ঞ পাইলট। এছাড়াও একটি টার্গেটের উপর 1000 পাউন্ডের একটি বোমকে ফায়ার করেও দেখানো হয়েছে, এবং সেটা দেখানো হয়েছে সিনথেটিক অ্যাপারেচার র্যাডার মোডেই। তারপর এয়ারক্রাফ্টের বিভিন্ন ম্যানুভার করা হয়, আউটলুক, ব্যারেল রোল, হার্ড টার্নস, এবং তিনি মানে বাংলাদেশ এয়ারফোর্স চিফ সমস্ত রকম ম্যানুভার ফ্রিলি বা কেয়ারফুলি এনজয় করেছে। ফ্লাইং শেষে যখন ওনাকে তেজসের ফ্লাইং অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাওয়া হয়, তিনি বলেন তেজসের সুইং রোল ক্যাপাবিলিটি ওনাকে খুব মুগ্ধ করেছে। এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে,
এটা আবার কি? আপনারা জানবেন না, কারণ আপনাদের ইউটিউবাররা এ ব্যাপারে কোনো জ্ঞান আপনাদের দেয় না, শুধু বলে এসেছে তেজস ভাঙ্গারি, তেজস তৈরি করতে এত বছর সময় লেগেছে, এই মিসাইলের এই রেঞ্জ, এই মিসাইল এত পর্যন্ত যেতে পারে, এইটুকু বলে তারা ছেড়ে দেয়। ভিতরে তো তারা যায় না। তো আপনারা একটু নেট ঘেটে সার্চ করে নেবেন যে সুইং রোলটি অ্যাকচুয়ালি কী, যদি না জানেন তো বলবেন, আমি জানিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি জানাচ্ছি না। তো বায়ুসেনা পাইলটরা এই ব্যাপারটা ভালো জানে, সাধারণ পাবলিকরা তো জানে না। তো বাংলাদেশের বায়ুসেনা চিফ এটা ভালোভাবে বুঝতে পেরেছে, সেই কারণেই তিনি কমেন্টটি কিন্তু করেছেন যে তেজসের সুইং রোল ক্যাপাবিলিটি তাকে মুগ্ধ করেছে। সাধারণ মানুষ না জানারই কথা, সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না, বিশেষ করে বাংলাদেশের কিছু মানুষকে, কারণ তাদের ইউটিউবাররা এ ব্যাপারে কিছু বলে না। তাদেরকে শুধু বলা হয়েছে যে তেজস খারাপ ফাইটার, কিন্তু তেজসে ইনস্টল করা এক একটা কম্পোনেন্ট যদি তারা আলোচনা করে, এক একটা কম্পোনেন্ট নিয়ে যদি তারা আলোচনা করে, তাহলে তেজসের ব্যাপারটা তারা ভালোভাবে জানবে, কিন্তু বাংলাদেশের কোনো ইউটিউবাররা তা করবে না। যাই হোক, এই ছিল বাংলাদেশি এয়ারফোর্স চিফের স্টেটমেন্ট তেজস নিয়ে। তো বাংলাদেশ 2022 বাংলাদেশ এয়ার শো 2020 অনুষ্ঠিত করতে চলেছে, তাতে ভারতের তেজসকেও পার্টিসিপেট করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, ভারত সেটা অ্যাকসেপ্টও করেছে। একইভাবে পাকিস্তান ও চীনকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে, চীন তো অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পাকিস্তান তাদের সো কল JF-17 পাঠাতে অস্বীকার করেছে। একটা জিনিস লক্ষ্য করবেন, পাকিস্তান ঠিক ইন্ডিয়ার পর সিদ্ধান্ত নেয় যে তারা JF-17 পাঠাবে কি না। যদি ইন্ডিয়া তেজসকে পাঠায় তাহলে তারা কিন্তু JF-17 পাঠাবে না। বাহারিন এয়ার শোতে দেখুন, তেজসকে পাঠাবে ভারত যেই বলেছে, JF-17 পাঠায়নি তারা। তেমনি মালয়েশিয়ান এয়ারফোর্সও একই কেস হয়েছে, ভারত যখনই তেজসকে পাঠাবে বলেছে বা পাঠিয়েছে, পাকিস্তান তাদের JF-17 পাঠায়নি। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও হচ্ছে। এর কারণ কি জানেন? যখন তোমার সামনে দুই চির প্রতিদ্বন্দ্বী পারফরমেন্স করবে, তখন মানুষের বুঝতে সুবিধা হয় কোনটা ভালো পারফরমেন্স করছে। তো সেই ভয়ে পাকিস্তান এটা করে। বাংলাদেশের জনগণ 2022 আপনাদের দেশে হওয়া এয়ার শোটা দেখবেন তেজস কী করে। আর হ্যাঁ, চীন তাদের J-10 পাঠাচ্ছে। তো বাংলাদেশের কিছু স্বনামধন্য ইউটিউবার আছে যারা তেজসকে ভারতের না বলে অন্য দেশের ফাইটার জেট বলে। কেউ বলে তেজসে ব্যবহৃত 90% বাইরের দেশ থেকে কেনা হয়, কেউ বলে 53%। তো ভাই, আগে তোরা নিজেদের মধ্যে আলোচনা করে নে যে কে কী বলবি, কোনটা বলবি। কিন্তু এই পাবলিক JF-17 পাকিস্তান ফাইটার জেট বলবেই। কেন ভাই? JF-17 কোন জিনিসটা পাকিস্তান বানায় ভাই? কেবল পেন্টিংটাই তো করে পাকিস্তান, বাদ বাকি তো চায়না থেকে তৈরি হয়ে আসে, এমনকি চায়না থেকে সমস্ত জিনিস ডেলিভারি করা হয়। উই নো দ্যাট যে SU-30 রাশিয়ার ফাইটার জেট, এবং ভারতে সেটা লাইসেন্সের মাধ্যমে তৈরি করা হয়। আমরা কিন্তু কখনো বলি না ওটা ভারতের ফাইটার, কিন্তু ভারত এতটাই সক্ষম যে SU-30 নিজেদের মতো করে আমরা মডিফাই করতে পারি, কিন্তু পাকিস্তান তো সেটাও পারে না। তবুও JF-17 কিন্তু পাকিস্তানের ফাইটার জেট। বাহ ভাই বাহ। আর একটা কথা কি বলেছেন উনি, যে তেজস পরবর্তী ফ্ল্যাঙ্ক অফিং হতে চলেছে। ভাই খুব হাসি পেল কথাটা শুনে, কারণ তেজসের এই 2001 থেকে 2021 পর্যন্ত কোনো ক্র্যাশ রিপোর্ট নেই। ক্র্যাশ রিপোর্ট বাদ দিন, বড়সড় কোনো টেকনিক্যাল ফল্টের রিপোর্টও নেই। ভাই FA-50 এয়ারক্রাফ্টের নাম শুনেছেন নিশ্চয়ই? আপনাদের কাছ থেকে উত্তর আসবে কি হ্যাঁ, এটা তো সাউথ কোরিয়ার লাইট অ্যাটাক ফাইটার জেট। কি তাই তো? এটা সাউথ কোরিয়ার তো? হ্যাঁ, আপনারা বলবেন যে এটা সাউথ কোরিয়ার ফাইটার জেট, কিন্তু এর ইঞ্জিন, এর র্যাডার, এর অ্যাভিউনিক্স, এর নেভিগেশন সিস্টেম বাইরের দেশের, এমনকি এতে ব্যবহৃত ওয়েপন প্যাকেজও কিন্তু বাইরের দেশের। কিন্তু এই জেট অনেকবার ক্র্যাশ করেছে, প্রায় 4-5 বা তারও বেশি। কি তাই তো? তবুও কি FA-15 সাউথ কোরিয়ার ফাইটার জেট আপনাদের মতে? কিন্তু তেজস ভারতের ফাইটার জেট না, বেশিরভাগ জিনিস বাইরে থেকে কেনা হয় সেই কারণে। কি তাই তো? কিন্তু ভারত সমস্ত রকম চেষ্টা করছে, ভারত ASR তৈরি করে ফেলেছে, ইঞ্জিনের উপর কাজ করছে, আমরা বাদ বাকি সব কিছু প্রায় তৈরি করে ফেলেছি, হেড আপ ডিসপ্লে, হেলমেট মাউন্টেন ডিসপ্লে সব কিছুই কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, এমনকি আমাদের নিজস্ব AR-2 মিসাইলও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, SU-30 MKI-তে ব্যবহার করা হচ্ছে, তেজসেও ইনস্টল করার কাজ চলছে। আপনারা আর কি বলেন যে তেজস তৈরি হতে 30 বছর সময় লেগেছে? ভাই তেজস প্রোগ্রাম কতবার বন্ধ হয়েছে জানা আছে কি? হিস্টোরি একটু জেনে নেবেন। 5th generation ফাইটার জেট তৈরি করতে আমাদের কত বছর টাইম লাগবে একটু দেখে নেবেন, ডেক বেস ফাইটার তৈরি করতে আমাদের কত বছর টাইম লাগবে দেখে নেবেন। কিছু বছরের মধ্যেই আমরা কিন্তু এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে কোনো ফাইটার জেট, নিজেদের তৈরি ফাইটার জেটকে ল্যান্ড করিয়ে দিয়েছি। তো আমরা কিছু বছরের মধ্যেই এটা করতে পেরেছি। আপনারা দেখুন 5th generation ফাইটার জেট তৈরি হতে কত বছর লাগে, এত কম সময়ে এত রকম ফাইটার জেট তৈরি করা একটা কিন্তু মাইলস্টোন হতে চলেছে সারা বিশ্বের কাছে। 2025 পর্যন্ত আপনারা ওয়েট করুন, বুঝে যাবেন
ভারতের ক্যাপাবিলিটি কী? বাংলাদেশি স্টুডেন্টদের ভারতের সায়েন্টিস্টরা স্যাটেলাইট তৈরির ট্রেনিং দিচ্ছে, আপনারা কি সেটা জানেন? জানলেও কেন বলছেন না? ভালো কিছু তো আপনারা বলবেন না, ভারতের বদনাম আপনাদের করতে হবে, তাই ভারতের বদনাম করেই যাবেন। আর একটা কথা আপনাদেরকে বারবার বলতে শোনা যায় যে বাংলাদেশের মধ্যে ভারতের লবি কাজ করে, বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট ভারতের গোলাম, তাই তো? তো ভাই, বাংলাদেশের এই সরকারের জন্য কিন্তু বাংলাদেশ আজ এত উন্নতি করে, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? বাংলাদেশের উন্নতিতে ভারতের হাত পা সব আছে, কারণ ভারতের লবি তো কাজ করে সেখানে। যখন বাংলাদেশের খারাপ কিছু হলে ভারতের নামে দোষ দেওয়া হয়, তেমনই ভালো কিছু হলে ভারতকে ইনভলভ করা উচিত তো, কি বুঝিত তো? একটা কথা আছে না, রতনে রতন চেনে, সরে চেনে কচু। বাংলাদেশের সরকারে যারা আছে তারা ঠিক জিনিসই জানে, তারা ঠিক মানুষকেই চেনে। কারণ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার দেহে তো একজন দেশপ্রেমীর রক্ত বইছে, কি তাই তো? আর এই যে যারা উল্টোপাল্টা কমেন্ট করছে, তাদের রক্তে তো 1971 পাকিস্তানের সেনা রক্ত বইছে। তো বিচার করুন কারা দেশের ভালো চায়। তো এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।